আসসালামু আলাইকুম, মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের স্ক্রিনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের নাম হচ্ছে শাওন বড়ুয়া। তো আজকে শাওন ভাইয়ের সাথে আমরা পুরো সময় জুড়ে থাকবো ইনশাল্লাহ। আমরা শাওন ভাই থেকে শুনবো, শাওন ভাই বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া আসার টোটাল জার্নিটা কেমন ছিল, আপনার ওনার যে সুখ দুঃখের যে গল্পগুলো, কিংবা যে বর্তমান বাংলাদেশের ভিসা পরিস্থিতি, কিংবা একটা নতুন স্টুডেন্ট দক্ষিণ কোরিয়া আসতে চাইলে তার শুরু থেকে কীভাবে অগ্রসর হওয়া উচিত, কিংবা দক্ষিণ কোরিয়া আসার পর ওনার কেমন লাগছে, টোটাল আজকে বিষয়টা নিয়ে আমরা শাওন ভাইয়ের সাথে কথা বলবো। তো শাওন ভাই কেমন আছেন? জি ভালো আছি, সবাইকে সালাম জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শাওন ভাই, আপনার আপনি তো রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার ভিসা পেয়েছেন সেপ্টেম্বর 2023-এ, তাই তো? আপনি অল্প কিছুদিন হলো দক্ষিণ কোরিয়াতে এসেছেন, তো আপনার কোরিয়াটা কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা? হ্যাঁ, অবশ্যই দক্ষিণ কোরিয়া সুন্দর একটা দেশ। যে প্রথম আমি সুয়ান শহরে আছি দক্ষিণ কোরিয়ার, এবং বর্তমানে প্রায় সামারের শেষের দিক। এখানে এখন খুব মানে ঋতুর একটা যে বৈচিত্র্য বা ঋতুর একটা যে সৌন্দর্য, এখনই এটা উপভোগ করতে পারছি আর কি। তো শাওনভাই কোন ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন? বর্তমানে আমি দক্ষিণ কোরিয়ার আজু ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে। তো শাওনভাই, আপনি যে আসলেন দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ থেকে, আপনার টোটাল এই জার্নিটা আপনার কেমন ছিল? জার্নিটা বলতে হচ্ছে কি, আমি প্রথমে আমি আমার প্রোফাইলটা শেয়ার করি। আমার প্রোফাইল ছিল হচ্ছে এসএসসিতে 4.69, এইচএসসিতে 4.90 এবং ব্যাচেলরে 3.41 এবং আইএলটিএসে ছিল 6। এই প্রোফাইল দিয়ে মোটামুটি আমি অনেক চেষ্টা আমি চেয়েছি হচ্ছে কি, একটা মানে র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি আমি চুজ করতে চেয়েছিলাম। সেক্ষেত্রে হচ্ছে কি, অবশ্যই আমার আজু ইউনিভার্সিটি আমার প্রথম চয়েস ছিল, এবং আমি আজু ইউনিভার্সিটিতেই আমি অ্যাপ্লাই করেছিলাম। কারণ হচ্ছে কি, আমার এই প্রোফাইলে আশা করি আমি আমার আমার একটা আশা ছিল এবং ছিল যে আমি এই ইউনিভার্সিটিতেই আমি চান্সটা পাবো। আমি মোটামুটি, আচ্ছা আমার একটা মজার গল্প শেয়ার করি আপনাদের সাথে। তো শাওন ভাই যখন অ্যাপ্লিকেশন করেছিল আজু ইউনিভার্সিটিতে, উনি ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছিলেন। তো তারপর ওনার একটু কনফিউশন ছিল যে ওনার ভাই হওয়ার পরে ওনার আসলে ওখানে আসবে কিনা। উনি আমাকে বলছে যে ভাই, আমার জন্য আরেকটা ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করা যায় কিনা। তো আমরা বলছি যে না, লাগবে না। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ ওনার প্রোফাইলটা অনেক ভালো ছিল, আপনারা অলরেডি শুনেছেন ওনার এসএসসি এবং ব্যাচেলার, সেই সাথে আইএলটিএস 6 পয়েন্ট ছিল। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে ওনার ইনশাল্লাহ আজু থেকে অফার ওনার আসবে। তবুও আমরা অন্য একটা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করিনি, বাট হচ্ছে আমরা মানে অ্যাপ্লিকেশন যে ফর্ম টর্ম এগুলো পূরণ করে রাখছি। কারণ হচ্ছে যদি আজও থেকে ওনার যদি রিফিউজ আসতো বা অ্যাকসেপ্টেন্স যদি না হইতো না, দেন আমরা হচ্ছে অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতাম। তো অনেকেই যে কনফিউশন যে আসলে আজুতে সিজিপি আইএলসির স্কোর এগুলো নিয়ে, তো আজও এখানকার দক্ষিণ কোরিয়ার টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিংবা সোল র্যাঙ্কিং মেবি 550-এর কাছাকাছি। যারা বিদেশে একটা সুন্দর ইউনিভার্সিটি চাচ্ছেন, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি চাচ্ছেন, কিংবা যে সিটিতে জবের অপরচুনিটিটাও ভালো থাকবে, সেই ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামের জন্য আজ ইউনিভার্সিটি আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তো শাওন ভাই, আপনার এই যে দক্ষিণ কোরিয়া আসার পেছনে আপনার অবদানটা, বা আপনি কীভাবে আপনার টোটাল কাজটা করেছেন, বা কারা আপনাকে সহযোগিতা করেছিল? অবশ্যই আমি এক্ষেত্রে হচ্ছে কি ধন্যবাদ জানাতে চাই ব্রাদার্স ইন্টারন্যাশনাল। ব্রাদার্স ইন্টারন্যাশনাল আমাকে যে বিগত 3 থেকে 4 মাসের যে জার্নি, আমার ভার্সিটি অ্যাপ্লাই থেকে শুরু করে ভার্সিটি চুজ এবং আমার ডিপার্টমেন্ট চুজ এবং দক্ষিণ কোরিয়াতে যে ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন সবগুলোর প্রসেস, ব্যাংক স্টেটমেন্ট, এক্ষেত্রে সব ধরনের সাপোর্ট এবং আমাকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে আমি পেয়েছি, এবং বর্তমানে আমি দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছি। এক্ষেত্রে হচ্ছে কি, অবশ্যই দক্ষিণ কোরিয়ার যে ধরনের সকল ধরনের সাপোর্ট আমি ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে পাচ্ছি এখনো পর্যন্ত। তো যেমন অনেকেরই একটা কোয়েশ্চেন যে ভাই, আমরা তো ইউনিভার্সিটিতে কীভাবে সিলেক্ট করবো, কিংবা সাবজেক্টটা কীভাবে সিলেক্ট করবো, এটা আমরা তো বুঝতেছি না। তো তাদের জন্য আমার পক্ষ থেকে বা ব্রাদার্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা আপনাদের সাবজেক্ট নিয়ে চিন্তা করার কিছু নেই। ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের জন্য ইউনিভার্সিটি চুজ এবং সাবজেক্ট চুজ থেকে শুরু করে আপনাদের যাবতীয় সকল বিষয়গুলো হেল্প করবে। এটা খুবই স্বাভাবিক, আপনি একজন নতুন স্টুডেন্ট হিসেবে সাউথ কোরিয়ার ইউনিভার্সিটি খুঁজে বের করা কিংবা সাবজেক্ট খুঁজে পাওয়াটা আপনার জন্য একটু লিটল বিট ডিফিকাল্ট হতেই পারে। এটা খুবই স্বাভাবিক, বিষয়টা খুবই নর্মাল আমাদের কাছে। সো আমরা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানটাকে আমরা মূল্যায়ন করে আমরা তখন চিন্তা করবো যে আপনার জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট হবে। এবং সেই ক্ষেত্রে আবার অনেকেই চায় যে ভাই, আমি আমার তেমন র্যাঙ্কিং কোনো ইউনিভার্সিটির দরকার না, আমি একটা মিডিয়াম রেঞ্জের একটা ইউনিভার্সিটিতে পড়বো, আমি আমার ডিগ্রিটা কন্টিনিউ করবো যাতে আমি ভালো একটা ইনকাম করতে পারি। মানে মোটামুটি একের ভিতরে সব টাইপের ইউনিভার্সিটি চাচ্ছেন, চাইলে আমরা সেরকম জিনিস আপনাদের প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ।
তো শাওন ভাই, আপনার এই যে কোরিয়া আসলেন, আসলে এই কোরিয়াটা কেমন লাগতেছে? অবশ্যই কোরিয়া একটা সুন্দর একটা দেশ। বর্তমানে আমি সুয়নে আছি। সুয়ন অবশ্যই একটা সুন্দর একটা শহর দক্ষিণ কোরিয়ার মধ্যে, যেখানে হচ্ছে আমি বর্তমানে আমি আজু ইউনিভার্সিটিতেই আছি। সেখানে আজু ইউনিভার্সিটি পুরো যে এলাকাটা, পুরো আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বড় একটা অংশ জুড়ে অবস্থিত। ঠিক সে এখানে হচ্ছে যে আপনার পুরো একটা সুন্দর সৌন্দর্য নিয়েই আছে, যেখানে পাহাড় পাবেন, আপনি হচ্ছে লেক পাবেন, মোটামুটি সুন্দর একটা শহর এখানে আমি পেয়েছি আর কি। আরেকটা বিষয় যে দক্ষিণ কোরিয়াটা আসলে পাহাড়ে বেষ্টিত একটা দেশ, তো এখানে সব জায়গায় আসলে পাহাড়, যেখানে যাবেন আপনি মোটামুটি পাহাড় পাবেন। আর এরা হচ্ছে পাহাড় কেটে আপনার এদের দেশটাকে আসলে ডেকোরেট করছে। আর দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, এবং এখানকার মানুষ খুব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে, তো আমরাও নিট অ্যান্ড ক্লিন থাকার এবং রাখার চেষ্টা করি, যাতে দেশটা আরও বেশি সুন্দর লাগে। তো শাওন ভাই, নতুন যারা আসবে তাদের জন্য আপনার পক্ষ থেকে কী সাজেশন? আমার অনেক ভিডিও থেকে কিন্তু আমি সবাইকে বলি যে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর কি, তো অনেকেই বিষয়টা ওভাবে ফোকাসে নেয় না। তো আপনার আসার পর থেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে বা নতুন স্টুডেন্ট যারা, তাদেরকে আসলে আপনার কোনো পরামর্শ আছে কি না? অবশ্যই দক্ষিণ কোরিয়া তো আপনারা আপনারা যত ভালো ভাষা জানবেন বা যত ভালো ভাষা শিখবেন, আপনার এখানে চলাফেরা থেকে শুরু করে অনেকটা অনেক সময় যে কমিউনিকেট করাটা ওনাদের সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে, বা আপনি যত ভালো ভাষা জানবেনই তত আপনি হচ্ছে কি ভালো একটা চাকরি বা জব সেই জায়গাতে আপনি অনেক সময় আপনি প্রায়োরিটিটা পাবেন। এক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনি কোথাও বাসে চলাফেরা করবেন বা বা আপনি সাবওয়েতে যাবেন, সব জায়গায় হচ্ছে কি আপনার যে ভাষাটা ভাষাটা অবশ্যই আপনাকে অনেক ধরনের হেল্প করবে। তো আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা আসার আগে অন্তত বেসিক যে যে ভাষা আছে কোরিয়ান হাঙ্গুক, তো এই এইটুকু আপনারা হচ্ছে কি শিখে আসবেন, যে কোরিয়ান ভাষাটা কীভাবে শিখবেন বেসিকটা সেটা নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, মোটামুটি কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজটা আমাদের মোটামুটি অনেকটা অনেকটা শেখার মতো বা এবং অনেকটা ইজি, বাংলা বাংলা ভাষার সাথে অনেকটা, অনেকে বলা হচ্ছে বাংলা ভাষার সাথে রিলেটেড বাংলা ভাষার মতো। তো আপনারা চাইলে হচ্ছে ইউটিউবে অনেক ধরনের রিসোর্স আছে, আপনারা ইউটিউবে এবং বিভিন্ন অথবা আপনারা চাইলে 3-4 মাসের একটা কোর্স করে, শর্ট কোর্স করে হচ্ছে আপনারা আপনারা দক্ষিণ কোরিয়াতে আসতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা যখনই আসবেন তখনই আসলে বুঝতে পারবেন এটার এটার সুবিধা কতটুকু বা আপনারা যে বেনিফিটটা সেটা তখনই আসলে বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আজকে হচ্ছে আমাদের সেপ্টেম্বরের কত তারিখ, আজকে 27 তারিখ। তো যখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 2023 সালের সেপ্টেম্বরের 27 তারিখ, আমাদের এখানে কিন্তু স্প্রিং মেবি স্প্রিং বা শীতের দিকের মুহূর্ত শুরু হয়ে গেছে আর কি। এখানে মানে ঝিরিঝিরি বাতাস, যার কারণে আমরা পাতলা একটা সোয়েটার পরছি, শুধুমাত্র গেঞ্জি গায়ে দিলে কিন্তু আপনি ঠিক আছে একটু মুশকিল হয়ে যায় আর কি। তো চমৎকার একটা ওয়েদার, চমৎকার একটা পরিবেশ, সব মিলিয়ে চমৎকার একটা জায়গা আমরা আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকের সময়টা আমাদের খুব ভালো লেগেছে, আমরা শাওন ভাইয়ের কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, শাওন ভাই জার্নিটা শুনেছি, তারা দক্ষিণ কোরিয়া কিংবা ফিনল্যান্ড কিংবা বিদেশে উচ্চশিক্ষা আসতে চান, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত কোনো বিষয়ে জানার কিংবা জানানোর থাকলেও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সমস্যাগুলো খুব ভালোভাবে শুনবো এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা শাওন ভাইকে যদি আবার কোনো দিন ফ্রি পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ শাওন ভাইয়ের সাথে আবার আমরা কথা বলবো। তো শাওন ভাই, তাহলে আজকে পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে দক্ষিণ কোরিয়ার আজু ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়াতে স্বাগত, এবং আজু ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই দেখা হবে। জি, শাওন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে দাওয়াত ছিল, সবাই আসলে শাওন ভাই আপনাদেরকে কফি খাওয়াবে। দক্ষিণ কোরিয়াতে কফি কিন্তু খুবই চিপ, ঠিক আছে? তো ভালো একটা সময় কাটবে আমাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দুই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।